নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। সুন্দর সাইজের তেলাপিয়া মাছ দেখে আর লোক সামলাতে পারলাম না, তাই বানিয়ে ফেললাম তেলাপিয়া মাছের তেল ঝাল সর্ষে। এই ঝাল সর্ষেটা গরম গরম ভাতের সঙ্গে খাবেন, দুর্দান্ত টেস্ট। দেখতে থাকুন রেসিপি। এখানে 750 গ্রাম তেলাপিয়া মাছ নিয়েছি, এর মধ্যে 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। মাছটা গোটা রেখেছি বলেই মাছের পেটিতে এইভাবে চিড়ে দিয়েছি, তাতে কি নুন হলুদটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যাবে। মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন 10 মিনিটের জন্য রেখে দেব। ঝাল সর্ষে বানানোর জন্য একটা বাটিতে 2 টেবিল চামচ সর্ষে নিলাম আর নিয়ে নিলাম 1 টেবিল চামচ পোস্ত। এটাকে ভালোভাবে ধুয়ে 1/2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। কড়াইটাকে নাড়িয়ে ভালোভাবে তেলটাকে ছড়িয়ে নিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে একটা একটা করে মাছ দিয়ে দিলাম। মাছের একটা সাইড খানিকটা ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে একটা একটা করে উল্টে দেব। একসঙ্গে কিন্তু মাছের একটা সাইড পুরো ভাজবো না, দুবার করে এইভাবে উল্টে পাল্টে মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব। মাছটা ভাজা হওয়ার সাথে সাথেই আমি মিক্সিতে সর্ষেটা পিষে নিয়েছি, এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর 1/4 চামচ লবণ দিয়ে পিষেছিলাম। আপনারা চাইলে এটা শিল নোড়াতেও বেটে নিতে পারেন। এই সর্ষে পোস্ত বাটার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এর মধ্যে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মাছটা দেখুন 2 পিট সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন এই মাছটাকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা। কালো জিরেটা ফুটে গেছে, এর মধ্যে বাটা মশলাটা ঢেলে দিলাম। সেকেন্ড মতো মশলাটাকে কষিয়ে নিলাম, দেখুন একটু তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। 1/2 বাটি মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, এখন 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা তুলে নিলাম, ঝোলটা বেশ ফুটেছে, এর মধ্যে ভাজা মাছটা দিয়ে দিলাম আর মাছটাকে ঝোলের মধ্যে ডুবে দিয়ে আরো 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। মাছটাকে উল্টে দিচ্ছি, এ সময় একটু লবণ চেক করে দেখব। আমি লাস্টের দিকেই লবণটা চেক করি, কারণ এতে লবণ বেশি হওয়ার চান্স থাকে না। এই ঝোলের মধ্যে 1/4 চামচ লবণ দিয়ে দিলাম, ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখন উপর দিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। এই সর্ষের তেলটা লাস্টে দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়, আপনারা কখনো ট্রাই করে দেখবেন। কড়াই ধরে একটু ঝাঁকিয়ে নিলাম, এখন গ্যাসটাকে অফ করে গ্যাসের উপরে ঢাকা দিয়ে রাখবো। যখন খাবেন গরম গরম পরিবেশন করবেন। রেসিপিটা কিন্তু খুবই সোজা, আর এই রান্নাটা ভালো লাগলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, বেল বাটন প্রেস করবেন, তাহলে আমার আগামী ভিডিওর নোটিফিকেশন আপনারা সব পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য রেসিপিতে। বাই।